আলাইকুম এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আমরা কথা বলবো বাড়িতে যে গ্রিল লাগাবেন সেই গ্রিল সম্পর্কে তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিছু গ্রিল গ্রিলের ডিজাইন তো আমি প্রথমে আপনাদেরকে দাম সম্পর্কে জানিয়ে নিচ্ছি আপনারা যদি রেগুলার যে ডিজাইনটা যেটাকে থাই ডিজাইন বলা হয় এই যে এখন যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ডিজাইনটা যদি আপনারা বানান তাহলে দশ মিলি স্কোয়ার বার দিয়ে প্রতি স্কোয়ার ফিট আপনাদের খরচ হবে একশো টাকা এগারো মিলি দিয়ে প্রতি স্কোয়ার ফিট পড়বে একশো টাকা এবং বারো মিলি মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট পড়বে একশো চল্লিশ টাকা তো আপনারা যদি জানার হিসাব করেন বা আপনার গ্রিলের সাইজের হিসাব করেন চার ফিট বাই পাঁচ ফিট একটা গ্রিল বানাতে দশ মিলি দিয়ে আপনাদের খরচ হবে দুই হাজার টাকা আর যদি এগারো মিলি দিয়ে বানান তাহলে খরচ হবে দুই হাজার চারশো টাকা আর বারো মিলি দিয়ে খরচ হবে দুই হাজার আটশো টাকা তারপর যদি আপনারা বেশি থেকে বেশি বা সুন্দর থেকে সুন্দর বা অনেক গর্জিয়াস ডিজাইন ব্যবহার করেন তো সেক্ষেত্রে আপনার গ্রিলের দাম বাড়বে যত বেশি গর্জিয়াস হবে তত বেশি সময় লাগবে গ্রিলটি বানাতে এজন্য ওয়ার্কশপওয়ালারা একটু বেশি টাকা নেবে তো আসলে মালের থিকনেস এবং মালের ডিজাইনের উপরে মালের দাম পুরোপুরিভাবে নির্ভর করে আমি আপনাকে থাই ডিজাইনের মালের হিসাবটা দিলাম তারপরে যেটি বলবো সেটি অবশ্যই গ্রিলের চারপাশে ওয়ালনিং করবেন তো আপনারা যখন মালটি বানানোর জন্য অর্ডার দিবেন তো তাকে বলে দিবেন ভাই আমাকে চারপাশে ঝালাই করে দিতে হবে আর দ্বিতীয়ত মাল কমপ্লিট করার পরে যখন ফিনিশিং দিবে ফিনিশিং দেওয়ার পর কমপ্লিট হওয়ার পরে তো অবশ্যই আমাকে রেড অক্সাইড করে দিতে হবে তিনটি জিনিস এখানে একটা হল ওয়ার্লিং করতে হবে চারপাশে যাতে রেন্স দিয়ে বা রেন্স জাতীয় কিছু প্লাস দিয়ে মোচড় দিয়ে বা কোনোভাবে আরা দিয়ে ভাঙতে না পারে তারপর যেটি বলবো সেটি হলো ফিনিশিংয়ের ব্যাপারে আপনারা যখন জানালাটি বা গ্রিলটি আপনাদের বাড়িতে লাগিয়ে ফেলবেন তো যখন সেটি মুছতে যাবে বা পরিষ্কার করতে যাবে তখন যাতে কোনো ঝামেলা পোহাতে না হয় তার জন্য আসলে আমাদের যে এর ব্যাপারটি সেটি বলা যদি ফিনিশিং ঠিকমতো না দেয় তাহলে যদি জামার কোনা বা কোনো কোনা যদি গ্রিলের সাথে আটকে যায় তাহলে সেটি ছিঁড়ে যাবে আর যদি ভালো মতো ফিনিশিং দেয় যত আমরা বাবরি বলি আর কি ছোট ছোট লোহার কণা আটকে থাকে সেগুলো যদি ফেলে দেয় তাহলে সেগুলো হাতেও বাঁচবে না আর কাপড় চোপড় ছিঁড়ারও কোনো সুযোগ থাকবে না আর দ্বিতীয় কথাটি হলো যেটি বললাম রেড অক্সাইডের রেড অক্সাইড যদি না দেন তাহলে মালটি যখন লাগাবে তখন মিস্ত্রিরা অনেক পানি অনেক বালু অনেক ময়লা সেটার উপরে ফেলবে তো আপনারা দেখবেন যে মালটির উপরে লাল লাল মরিচা চলে আসছে তো একবার যদি মরিচা ধরা শুরু করে সেটা আপনি আর রোধ করতে পারবেন না আর অবশ্যই মাল লাগানো শেষে বাড়ির কাজ করা শেষে শিরিশ কাগজ দিয়ে ভালো মতো ঘষে তারপরে আপনারা আপনাদের যাবতীয় রং বা পেন্ট যেটি করবেন সেটি করবেন যদি ভালো মতো না ঘষে নেন তাহলে রেড অক্সাইডের উপর দিয়ে যদি রঙ করে তাহলে এটি চলটার মতো উঠে যাবে আর ভবিষ্যতে আপনারা এটি ভালো মতো ব্যবহার করতে পারবেন না তো এই ছিল আজকের আমাদের এই মূল্যবান পরামর্শ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন এবং আমাদের চ্যানেলে ঢুকলে আপনার বাড়ি বানাতে যে সমস্ত জিনিসের দরকার আছে সমস্ত ব্যাপারে মূল্যবান পরামর্শ সঠিক দাম এবং তথ্য এবং আপনি কী করলে জিতবেন এবং কী করলে ঠকবেন তো সেই ব্যাপারগুলো আমরা উল্লেখ করে দিই তা আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন ধন্যবাদ সবাইকে